আজকে অ্যাকচুয়ালি আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ওয়েক আপ প্রোগ্রেসিভ ইউথ ফাউন্ডেশনের তরফ থেকে। আমরা ট্যালেন্ট হান্ট 2022-এর যে পরীক্ষা নিয়েছিলাম তার পুরস্কার বিতরণী উৎসবের জন্য। ট্যালেন্ট হান্ট পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করলো ওয়েক আপ প্রোগ্রেসিভ ইউথ ফাউন্ডেশন। আজ 29 জানুয়ারি রবিবার ঘাটাল টাউন হলে ওই কৃতি ছাত্রছাত্রীদের ডেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে বইসহ বিভিন্ন পুরস্কার দেয়া হয়। ওয়েক আপ প্রোগ্রেসিভ ইউথ ফাউন্ডেশনের কর্মকর্তা শঙ্কর গোস্বামী ও শুভজিৎ গোস্বামী বলেন, কয়েক মাস আগে মহকুমা ও তার বাইরের বেশ কিছু স্কুলের কয়েক হাজার ছাত্রছাত্রী এই ট্যালেন্ট হান্ট পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে যারা র্যাঙ্ক করতে পেরেছে তাদেরই আজ ডেকে পুরস্কৃত করা হয়। একই সঙ্গে প্রথম স্থানাধিকারীকে স্কলারশিপ দেওয়ারও ব্যবস্থা করে ওই সংস্থা। রবীন্দ্র কর্মকারের রিপোর্ট, সংবাদ পাঠে আমি মৌমিতা দা, স্থানীয় সংবাদ। আজকে অ্যাকচুয়ালি আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ওয়েক আপ প্রোগ্রেসিভ ইউথ ফাউন্ডেশনের তরফ থেকে। আমরা ট্যালেন্ট হান্ট 2022-এর যে পরীক্ষা নিয়েছিলাম তার পুরস্কার বিতরণী উৎসবের জন্য। তো এখানে আমাদের ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিল তাদের কৃতি যারা হয়েছেন তাদেরকেই পুরস্কৃত করার জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম রাখা হয়েছে। আমাদের টোটাল এবছর 115 জনকে এইখানে আজকের দিনের জন্য ডাকা হয়েছে। এরপরও আমাদের টোটাল আমাদের 5000 এবার পরীক্ষা দিয়েছে। তো তাদের সবাইকেই তাদের স্কুলেতে মানে পুরস্কারগুলো পৌঁছে দেওয়া হবে। 50 থেকে যারা আপনার 100 পর্যন্ত টোটাল তাদের দিকে পুরস্কার দেওয়া হচ্ছে, সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং বই থাকছে। এবং যে সব থেকে টপ করেছে 96 তাকে আমরা স্কলারশিপ প্রদান করছি। এবং এটা হচ্ছে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত অল সাবজেক্টের যে পরীক্ষা হয় বৃত্তি পরীক্ষা, সেই পরীক্ষাই আমাদের নেওয়া হয়েছিল 2022-এতে। আমার নাম শঙ্কর গোস্বামী, ওয়েক আপ প্রোগ্রেসিভ ইউথ ফাউন্ডেশনের আমি একজন কর্মাধ্যক্ষ। বিজ্ঞান মনস্কতা এসব বাড়ানোর জন্য এই সংগঠন কাজ করে চলেছে পিছিয়ে পড়া, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের ছেলে মেয়েদের জন্য সত্যি একটা প্রশংসনীয় উদ্যোগ। তারা বছর ধরে বিস্তীর্ণ এলাকার জন্য যারা কাজ করে এবং এই কাজ তাদের দৈনন্দিন চাকরি, অনেক শিক্ষক মশাইভাবে সঙ্গে যুক্ত আছেন, তাদের দৈনন্দিন যে স্কুলে পড়ানো, বাচ্চা দেওয়া, সেগুলো করা এবং তাদের পরিবার প্রতিপালন করা, সেই কাজের বাইরে সময় বের করে এই ধরনের কাজ করা সত্যি কিন্তু কঠিন। এই কারণেই বলছি কারণ আমরাও আমাদের অফিসের কাজের বাইরে বাড়ির কাজ করে কিছুটা সমাজের অন্য কাজ করার চেষ্টা করি। সেই কারণেই জানি যে এই ধরনের কাজ যারা করে তারা কতটা ঘরে বাইরে কতটা প্রতিবন্ধকতার মধ্যে পড়ে থেকেও এই কাজ করেন। হয়তো অনেক লোকে অনেক কথা বলেন, সেগুলো সহ্য করেও তারা সমাজের বৃহত্তর অংশের জন্য নিজেদের যে অবসর সময় সেটাকে সঁপে দেন। এটা সত্যিই খুব প্রশংসনীয়। কিছু মানুষ তারা একত্রিত হয়ে এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং শুধু তৈরি করাই নয়, কী করে সেই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে অসংখ্য ছেলেমেয়ের কাছে পৌঁছে যাওয়া যায় সেটা তারা করে দেখিয়েছে। এটা সত্যিই একটা বড় কাজ। স্কলারশিপ পরীক্ষা নিয়ে আমার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করছি। আমি এই হলে প্রত্যেক মাসে বিদ্যালয়ের শিক্ষক মশাইদের নিয়ে মিটিং করি, অর্থাৎ প্রত্যেক মহকুমার প্রত্যেক হাই স্কুলের হেড মাস্টারমশাইদের নিয়ে একটা করে মিটিং করি। সেখানে অনেকে আসেন, অনেকে আসেনও না, কিন্তু যারা আসেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও একটা আছে শিক্ষক মশাইদের সঙ্গে বানানো, সেখানে সবাই যুক্ত আছেন অনেকে। তো এই বছর আমরা যখন একটা পরীক্ষা আপনারা হয় সবাই জানেন ন্যাশনাল মেরিট কাম মিন স্কলারশিপ, সেটা সারা দেশ জুড়ে হয় পরীক্ষা, সারা দেশের ছেলেমেয়েরা এই পরীক্ষাটা দেয় এবং এখানে এই পরীক্ষার মাধ্যমে কিছু গরিব ছেলেমেয়েরা স্কলারশিপ পায়। শুধু স্কলারশিপ পায় না, আমি দেখেছি পরবর্তীকালে যারা এই মহকুমা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেও দেখেছি তারা ছোটোবেলায় এই পরীক্ষাটা বসেছিল এবং শুধু বসেইনি স্কলারশিপ পেয়েছে। পরীক্ষাটা দেওয়ার জন্য তাকে কিছু বই এক্সট্রা পড়তে হয়েছিল পাঠ্য বইয়ের বাইরে এবং তার মধ্যে একটা কম্পিটিটিভ মনোবৃত্তি তৈরি হয়েছিল। তো আমরা যখন দেখলাম যে এখানে ঘাটাল মহকুমাতে অনেক স্কুল আছে, প্রচুর স্কুল, 5টা ব্লক 5টা মিউনিসিপ্যালিটি সব মিলিয়ে প্রচুর স্কুল, কিন্তু ন্যাশনাল মেরিট কাম মিন স্কলারশিপ যেটা আমার এই ক্লাস 8 স্ট্যান্ডার্ড মানে 8-এর নিচে ছেলেমেয়েদের জন্য, তাহলে সমস্ত জুনিয়র স্কুল সে তার জন্য প্রযোজ্য। কিন্তু যে স্কলারশিপের পোর্টাল আছে সেই পোর্টালে মহকুমার অর্ধেকের বেশি স্কুলের নাম নেই, অর্থাৎ মানে স্কুলের নাম আছে।
সংগতির